উত্তরপূর্ব ভারতের বিশেষ করে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য জনকল্যাণমুখী বহু কাজ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্যের দুটি লোকসভা আসনেই বিজেপিকে জিতিয়ে প্রধানমন্ত্রীকে তা উপহার স্বরূপ দিতে চান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরে কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে শুক্রবার রাজীব ভট্টাচার্য বলেন, উৎসবের মরশুম শেষ হওয়ার পর 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কাজে ফের নিয়োজিত হতে হবে সবাইকে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ফের একবার দেখতে চায় রাজ্যবাসী। তাই দলের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে এদিন ফের একবার বুথ সশক্তিকরণের নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আগরতলার সমস্ত কর্পোরেটর এবং অন্যান্য জেলা ও মণ্ডলের সভাপতিরাও। লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তিকে কিভাবে কাজে লাগানো হবে সে ব্যাপারে মত বিনিময় করেছেন তারা। এর পাশাপাশি দেশের অন্য 5টি রাজ্যের নির্বাচনেও বিজেপির শতকরা ভোট বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেছেন, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলে নিশ্চিত তিনি। দেখুন, সদ্য আমাদের দুর্গাপূজা সংগঠিত হয়েছে, কালী পূজা সংগঠিত হয়েছে, এখন আমাদের আরেকটা উৎসব, বড় উৎসব, সেটা হলো 2024 লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে, আমরা ওনাকে এই ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনেই ওনাকে উপহার স্বরূপ দিতে চাই। তো যেহেতু আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আগরতলা পুর নিগমের যারা কর্পোরেটর মাননীয় মেয়র সাহেব এবং আমাদের যে সংগঠন, আমাদের সভাপতি, জেলা এবং মণ্ডলের সভাপতি, তাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা এখানে আহ্বান করেছি, যে পূজার পর তাদের সঙ্গে একটা মত বিনিময় এবং লোকসভা নির্বাচন, এই নির্বাচনের এই উৎসবকে আমরা কিভাবে আমরা সংগঠনের কাজে লাগাবো এবং আমাদের পরিষদরা কীরকমভাবে কাজ করছেন সংগঠনে, সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে। এই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংগঠন এবং সরকার যে জনপ্রতিনিধি তাদের যে সমন্বয় সেই সম্পর্কে খোঁজখবর নেব। বিজেপির ভোট শেয়ার অনেক অনেক বৃদ্ধি হবে, কারণ মোদিজির উপর পূর্ণ আস্থা মানুষের রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের গভর্নমেন্ট ছিল না, কংগ্রেসের সরকার, এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হবে। মধ্যপ্রদেশ আমাদের গভর্নমেন্ট ছিল, সেখানেও আমাদের গভর্নমেন্ট হবে। বাকি রাজ্যগুলি, বাকি 3টা রাজ্যতে আমাদের ভোট অফ শেয়ার সেখানে বাড়বে, সেটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। শুক্রবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠককে দলীয় সংগঠন ও সরকারি জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধনের বৈঠক হিসেবেই অভিহিত করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।